আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পেঁয়াজ। চলুন তাহলে আমরা চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি চাল আর ডালটাকে 1 ঘন্টার জন্য ভেজিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি চাল আর ডালটাকে এখানে ব্লেন্ডার করে নিয়েছি। পাটায় বেটে নিলে আরও ভালো হবে, আমারটা একটু পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি কুচো চিংড়ি মাছ বা ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটাকেও আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু লবণ দিয়ে মেখে নিব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা এখানে আমি দিয়ে ধনিয়া পাতাটাকে আমি মেখে নিব, যাতে ধনিয়া পাতাটাও নরম হয়ে আসে। মেখে নেওয়ার কারণ হচ্ছে, ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ মেখে নেওয়ার কারণটা হচ্ছে একটু নরম হয়ে আসলে যাতে পেঁয়াজের সাথে জিনিসটা ভালো করে মিশে যাবে এবং খেতে ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল, বেটে রাখা ডাল। বেটে রাখা ডালটাকে দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা চিংড়ি মাছ। এখানে আমি বেটে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে একে একে মশলা দিয়ে দিব। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর আমি দিব এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন তার উপর ডিপেন্ড করে দেবেন, যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়েছি। জিরার গুঁড়ো কম দেওয়ার কারণ হচ্ছে বেশি করে দিলে আপনার চিংড়ি মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। আমার আদা রসুন একসাথে বাটা ছিল, সেটাকে আমি দিয়ে এখন খুব ভালো করে মেখে নিব। মাখামাখির কাজটা অবশ্যই আপনার হাত দিয়ে করবেন, যাতে করে মশলাটা ভালো করে মিশে যাবে ডাল আর মাছের সাথে। আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেখেন এখানে আমার একটু স্টিকি ভাবটা কম আছে, এই জন্য আমি এখানে আটা দিয়ে দিব। আমি 1 চা চামচ আটা দিচ্ছি, আপনারা এর থেকে বেশি দিতে যাবেন না। আর যদি আপনারা পাটায় বেটে নেন তাহলে আপনাদের এই আটা দেওয়ার কোনো দরকার হবে না। আমি যেহেতু ব্লেন্ডারে করেছি এই জন্য আমার একটু আটা দেওয়ার প্রয়োজন হয়েছে। এখন এটা ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখন এখানে একটা স্টিকি ভাব চলে এসেছে। চলুন তাহলে ভাজতে চলে যাই। এখানে আমি একটা প্যানে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, তাতে করে একটা একটার সাথে লেগে যাবে না। প্রতিটা পেঁয়াজকে আমি 1.5 মিনিট করে ভাজবো, অর্থাৎ 2 পিট ভাজতে আমার সময় লাগবে 3 মিনিট। পেঁয়াজগুলোকে যখন আপনি একটু উপরের আকারটা রঙটা চেঞ্জ হয়ে যাবে 1.5 মিনিটের মধ্যে, তখন আপনি এটাকে উল্টে দিবেন। এখন আমি পেঁয়াজগুলোকে একটু উল্টে দিচ্ছি, 1.5 মিনিট হয়ে গিয়েছে। আর ভাজাটা অবশ্যই একটু চেপে চেপে ভাজবেন, যদি ভিতরে কোনো কাঁচা অংশ থেকে থাকে তাহলে সেটা ভাজা হয়ে যাবে। আমি এখানে খুব সুন্দর করে চেপে চেপে ভেজে নিচ্ছি। আমার 2 পিট ভাজতে 3 মিনিট সময় লেগেছে, আপনারা অবশ্যই 3 মিনিট সময় ধরেই ভাজবেন। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব, আমার এগুলো হয়ে গিয়েছে। চলে আসলাম পরিবেশনে। এটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, আবার চায়ের সাথে বিকেলের নাস্তায়ও খেতে পারেন। আমি একটা পেঁয়াজুকে এখানে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই, খুব সুন্দর করে এটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।